নতুন বছরের প্রথম সূর্য দেখতে ভিড় জমেছে টাকি ইছামতির পাড়ে। উত্তর চব্বিশ পরগনা পশ্চিমঘাটের টাকি ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতির পাড়ে নতুন সূর্যোদয় দেখতে 8 থেকে 80 ভিড় জমিয়েছে নদীর পাড়ে। একদিকে 2022কে স্বাগত জানিয়ে অন্যদিকে 2023 সালে নতুন সূর্য দেখতে খোলা আকাশের নিচে দিকে তাকিয়ে আছে জনতা। কেউ ক্যামেরা বন্দি করে শুরু করে মোবাইল ফোনে তুলে বন্দি করে যাচ্ছেন নতুন বছরের নতুন সূর্য। সব মিলিয়ে একটাই প্রার্থনা, যাতে করোনামুক্ত দেশ, পাশাপাশি সুস্থ স্বাভাবিক 2023 সালটা ভালো কাটুক। পাশাপাশি স্বাগত জানিয়ে নতুন বছরের নতুন সূর্য দেখতে নদীর পাড়ে ভিড় জমেছে পর্যটক থেকে শুরু করে সীমান্ত পাড়ের বাসিন্দারা। সকাল থেকে বছরের প্রথম দিনটা একদিকে ভ্রমণ পিপাসু মানুষ চড়ুই ভাতির টানে সকাল সকাল বসিরহাটের ইছামতি টাকি পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। নতুন বছরের নাচ গান বিনোদনের মধ্য দিয়ে প্রথম দিনটাকে কাটাতে চাইছেন নিউজ নাও বসিরহাট। আমাদের করোনা এখান থেকে চলে গেছে, জাস্ট একটু প্রোটেক্ট নিলে সবাই মানে সেফ থাকবে, যাতে করোনা আমি চলে যাই একটু মাস্ক আর স্যানিটাইজার একটু ক্যারি করলে জাস্ট। আমার নাম হচ্ছে প্রিয়া দাস।